এখন বিরিয়ানি নিয়ে বাড়ি যাচ্ছি। এই যে বিরিয়ানি, তো বাড়ি গিয়ে একটা ভিডিও করব। তো তো ভাই এই যে বিরিয়ানি, বিরিয়ানির কালারটা দেখে তোমরা বুঝতে পারছো। ভাই সাহাব দেখো, সো হে গাইস, কেমন আছো তোমরা? আজকে ভালো আছো? আমিও ভালো আছি। আজকে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা ইন্টারেস্টিং কিনা তোমরা আমিও বলতে পারছি না, কেননা তো আমি ভাবলাম অনেকদিন বিরিয়ানি খাওয়া যায় না, তো আজকে একটু বিরিয়ানি নিয়ে আসলাম। এই যে বিরিয়ানি, তো ভাবলাম একটু টেস্ট টেস্ট করে বলে দিই আমাদের চত্বর এরিয়াটা বিরিয়ানি কেমন খেতে। তো তোমরা যেন দুধে দুধে আসতে পারো, খেতে পারো। যারা বনগা টনগা দিকে থাকো, হাবড়া টাবড়া দিকে থাকো, মানে থাকো, তো আজকে তো আমি রিভিউ দেবো মানে বিরিয়ানি। তো তোমরা এন্ড তাক দেখবা, চলো তোমরা দেখতে যাবো। ও হো হ্যাঁ, তার আগে আমি বিরিয়ানি আনতে গেছি, তার আগে ছোটো ছোটো একটা ক্লিপ দেখে নাও। তো চলো ক্লিপগুলো দেখে তারপর আমি ভিডিওটা স্টার্ট করি। এখন বিরিয়ানি নিয়ে বাড়ি যাচ্ছি। এই যে বিরিয়ানি, তো বাড়ি গিয়ে একটা ভিডিও করব। তো তো এখন বাড়ি বিরিয়ানিটা নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে এখন ভিডিও করবো। ভিডিওটা করে তারপর তোমরা ভিডিওটা ফুল দেখতে পারবে, এখন তোমরা দেখতে পাবো। আমার কাছে ব্লগিং ট্রাইপড নেই বলে তো আমি হাত দিয়েই করতে হচ্ছে, এর জন্য এখনও এইখানে রেডি ফেডি হয়ে গেছি সব, প্লেট ফ্লেট নিয়ে বসে টসে পড়েছি। তো প্রথমে সবার ফার্স্ট স্যালাড দিয়েছে, এই যে স্যালাড, আর এই হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা চলো খুলে তোমাদের দেখাই। তো ভাই এই যে বিরিয়ানি, বিরিয়ানির কালারটা দেখে তোমরা বুঝতে পারছো। ভাই সাহাব দেখো আলুটা, দেখি আলুটা, আলুটা ভালো নরম আছে, এই তোমরা দেখতেই পাচ্ছ। চাপ দিচ্ছি, এর সাথে একটা ডিম দিয়েছে, এই যে ডিমটা। আর স্যালাডটা যা মনে হচ্ছে আমার গাইস, তো 10-15 মিনিট আগে কাটা, একটুখানি না মানে এখন গরম পড়েছে তো স্যালাডের অবস্থা খারাপ হয়ে গেছে। তো পেঁয়াজটা টাটকা আছে পুরো। তো এই হচ্ছে আর মাংসটা দেখবে, আমি কাকুরে কাকু আমার চেনে বলে কাকু আমার বড় পিস দিয়েছে, মানে এত বড় ভাই মাংস। তো চলো একটু টেস্ট করে দেখ বলি তোমাদেরকে, এর আলু দিয়ে মাখিয়ে নিই। ভাই সত্যি বলতে বিরিয়ানিটা অসাধারণ। তো এটা আমাদের মশলা তো পুরো বিরিয়ানি মানে বলে যে বলছি না যে ভালো, কিন্তু আসলে ভাই এটা ভালো বিরিয়ানি। তো আমি অনেক অনেক দোকান থেকে খেয়েছি, তো কালার দিয়ে ভরিয়ে দেয়, কোনো সময় কী সব দেয়, এটাও সিম্পল ভাই, যেরকম বাড়িতে করে সেরকমই। তোমরা কালার দেখে অন্তত মানে বুঝতে পারছো যে অনেক হিজিমিজি দেওয়া আছে, কিন্তু না ভাই টেস্টটা না মাংস তো ছেড়ে না, এই যে মাংস, ভাই মাংসটা পুরো সব চাবাচ্ছে, একদম অসুবিধা হচ্ছে না, অসাধারণ ভাই। মাংসতে মশলা উঠে গেছে, এমন না কি মাংস কাঁচা 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 যেরকম কালার হয় ওরকমও না, তো মাংস পুরো মশলা ঢুকেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর তো চলো আমি একটু শান্তিতে খেয়ে নিই, তারপর একটু করে ভিডিওটা কন্টিনিউ করছি। ভাই আমার এখনো অর্ধেকও খাওয়া হয়নি, তো তোমরা দেখতে পাচ্ছ সবে ধরলাম মানে অনেকটা বিরিয়ানি ভাই, জানি না খেতে পারবো কি পারবো না, যাওয়া যাক কী করি। আর এই হচ্ছে ডিম দিয়েছে, তো ডিমটা ভালো, ডিমের আর কি টেস্ট দেবো। ডিম আমি এমনি বিরিয়ানিতে খাইও না, ফার্স্ট টাইম খাচ্ছি। তো ডিম দিয়ে বিরিয়ানি ভরে নিয়েছি,
থাম্বনেল নিলাম একটা। তো ভাই কারা কারা এই কুসুমটা খাও না বলো কমেন্ট করে। তো আমি খাই না, আবার অনেক অনেক টাইমে খাই, মন না মুরগি খাবার। তোমরা দেখতে পেলো চালটা, তবে একদম ভালো কোয়ালিটি। আর যারা যারা এই দোকানটাতে কিনতে চাও, তো মসলান্দপুর 1 নম্বর স্টেশন থেকে সোজা চলে যাবে। 1 নম্বর স্টেশন থেকে নেবেই সোজা এসে দেখবে একটা বিরিয়ানির দোকান পড়বে, তো গেটের এই পাশে আসতে হবে তোমাদের। তো ওইখানে দেখবে ফার্স্ট একদম দোকানটা, আর সেকেন্ড দোকানটাও ভালো করে, সেকেন্ড দোকানটা একদিন আরেকবার রিভিউ করবো। তো ফার্স্ট দোকানটা ভাই একদম অসাধারণ আছে, হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে আমার। তো একবারে পুরো ফিনিশ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভাই আমার খাওয়া বলতে গেলে কমপ্লিট, তো ভাই তোমরা দেখবে কমপ্লিট। এই দেখো, তো আমি আর খেতে পাচ্ছি না, তো পেটটাও পুরো ভরে গেছে, আর এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর খাবো হচ্ছে দেখি, আর যদি খিদে যখন পাবে তখন খাবো। তো চলো আরেকটু করে ভিডিওটা এন্ড করবো, তোমরা দেখতে দেবো। উফ, তো ভাই এখন হচ্ছে আমি খেয়ে দিয়ে উঠে গেছি, তো পেট একদম পুরো ভরে গেছে ভাই। তো সত্যি কথা বলতে বিরিয়ানি আমাকে অনেকটাই দিয়েছে, তো ওই জন্য খেতে পারিনি, এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আজকের জন্য ভিডিওটা এটুকুনি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করো। তো ভাই তোমরা ভিডিওটা দেখো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আর তোমরা এখন তো আমি ডেলি ভিডিও মানে করছি ভাই তোমাদের জন্য একমাত্র, যত কষ্ট হোক যত যা হোক ঝড় বৃষ্টি তুফান যাই হোক, তো তোমাদের জন্য আমি ডেলি ব্লগ করছি। তো তোমরা একটা সাপোর্ট করো, তোমরা সাবস্ক্রাইবটা করো, তোমরা সাবস্ক্রাইব না করলে হবে না। তো তাড়াতাড়ি ভাই 500 করে দাও, সরি 400 করে দাও, সরি 300 করে দাও, যাও তাড়াতাড়ি 300 করে দাও, তারপর 400, তারপর 500, তারপর 1K ভাই, তারপর বড়ো বড়ো ফ্যামিলি মানে বড়ো ফ্যামিলি হয়ে যাবে, তারপর অনেক 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 মজা হবে। তো আজকের জন্য ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সুন্দর একটা কমেন্ট করে দিও। চলো নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে।